কাতকৈ ভয়ংকর ইয়াই 2020 লকডাউনের মাজতে খসড়া প্রকাশ উত্তর পূবর নতুন ভাবুকি যময়ত দেশের নাগরিক লকডাউনের গৃহবন্দী সেই সময় কেন্দ্রীয় সরকারে সাজু করে উলিয়ালে এনে এক নির্দেশনা যার বাবে দেশের উত্তর পূব ভারতের পারিপার্শ্বিকতার প্রতি নামি আছে অন্তহীন ভাবুকি। রাষ্ট্রীয় ঘাইপথ, বৃহৎ অট্টালিকা, বৃহৎ উদ্যোগ, বৃহৎ নদী বান্ধ, বৃহৎ জলসিঞ্চন কিংবা শক্তি প্রকল্প, কোনো ক্ষেত্রতে পরিবেশজনিত অনুমতি নালাগিব। কারণ সরকারে ইয়ার খসড়া 2020 জৰিয়তে পারিপার্শ্বিকতা বা পরিবেশের ভারসাম্যতাল পিঠি দি অগ্রাধিকার দিব খুঁজিছে তথাকথিত উন্নয়নক। কি এই ইয়াই খসড়া 2020? ইয়াইয়ের পূর্ণরূপ এনভাইরনমেন্ট ইম্প্যাক্ট এসেসমেন্ট। ইয়াই হল প্রকৃতি রক্ষার স্বার্থত কেতবোর বিধি নিষেধ যার দ্বারা উন্নয়ন বিকাশ জাতীয় প্রকল্প যাতে কোনো ঠাইর প্রকৃতি ভাবুকি মাতি আনিব নয় তার সুনির্দিষ্ট বিধি বিধানেই হল ইয়াই। দেশের পরিবেশ, বন আর জলবায়ু মন্ত্রালয়ে 23 মার্চত প্রকাশ করেছিল পারিপার্শ্বিক প্রভাব নিরূপণ নির্দেশনা 2020 চমুকৈ ইয়াই 2020 খসড়া। দেশত ইতিমধ্যে বলবৎ হয়ে থাকা ইয়াই 2006 ঠাই লব এই ইয়াই 2020। বিশ্বজুড়ি পরিবেশ সজাগতায় গুরুত্ব পাই থাকার সময়ত উদ্যোগ বা প্রকল্পর ক্ষেত্র পূর্বতকৈ অধিক কঠোর হব লাগিছিল ইয়াই, কিন্তু হলগৈ তার ওলোটা। ক্ষিপ্রতর বিকাশ বা উন্নয়নের দোহাই দি ইয়াই 2020 সন্নিবিষ্ট হয়েছে এনে কেতবোর গছত গরু উঠার দরে নিয়ম যুরের বিরুদ্ধে দেশজুড়ি পরিবেশ কর্মী সকলে আরম্ভ করেছে প্রতিবাদ। মহামারীর বাবে গৃহবন্দী জনতায় এক অনলাইন আন্দোলনের রূপ দিছে ইয়াই 2020 বিরোধী প্রতিবাদক। কি আছে ইয়াই 2020? প্রথম কথা, এই খসড়া পরিবেশ অনুকূল নহয়, হয়েছে উদ্যোগ অনুকূল, সমান্তরালভাবে হয়ে পড়েছে জনগণ বিরোধী। দেশত বিভিন্ন বৃহৎ প্রকল্প অনুমোদনের ক্ষেত্র গোটেই ব্যবস্থাটকে ওলোটাই পেলাব খুঁজেছে ইয়াই 2020। বৃহৎ সংখ্যক প্রকল্পর বেলিকা রাজহুয়া শুনানির কথাই না থাকিব। বৃহৎ নদী বান্ধকে ধরে বিভিন্ন প্রকল্পর ক্ষেত্রতে হোক বা আন কোনো সৰু সুৰা প্রকল্পতে হোক আমি রাজহুয়া শুনানির কথা জানিছিল, কিন্তু এতিয়া তেনে প্রকল্পর ক্ষেত্র শুনানির নাম গন্ধে না থাকিব। জলসিঞ্চন, রাষ্ট্রীয় ঘাইপথ সম্প্রসারণত নালাগে শুনানি, রোপওয়ে, বৃহৎ অট্টালিকা নির্মাণত আপত্তি তোলার সুযোগ নাপাব কোনেও। আন প্রকল্পর ক্ষেত্রতো রাজহুয়া মতামত প্রদানের সময়সীমা 30 দিনের 20 দিন হ্রাস। উদ্যোগসমূহে পরিবেশজনিত প্রমাণপত্র বছরত এবার দিলেও হব। সর্বোপরি উদ্যোগ প্রকল্পই কাম আরম্ভ করেও লোব পারিব অনুমতি। পরিবেশ প্রতিকূল হলেও যত সামান্য জরিমানা ভরিয়েই লেথা শেষ। আনহাতে পরিবেশের প্রতি কোনো প্রকল্প বা উদ্যোগে ভাবুকির সৃষ্টি করলে আপত্তি দর্শার কর্তৃত্ব সাধারণ নাগরিকে নাপাব, সরকার বা সংশ্লিষ্ট উলঙ্ঘনকারীয়ে নিজেই দিব লাগিব অভিযোগ। হয় পরিবেশের বিধি ভঙ্গ করা বলে সংশ্লিষ্ট উদ্যোগে নিজেই নিজকে অভিযুক্ত করার উদ্ভব নিয়মে ঠাই পাইছে ইয়াই 2020 খসড়াত। তদুপরি ইয়াই 2020 সন্নিবিষ্ট দুটা বিশেষ ব্যবস্থায় সকলকে অবাক করে তুলিছে। সেয়া হল যিকোনো প্রকল্পকে কৌশলগত ঘোষণার ব্যবস্থা। কোনো যুক্তি অবিহনে সরকারে যিকোনো প্রকল্প কৌশলগত বলে ঘোষণা করলে সেই প্রকল্পর ক্ষেত্র কোনো পরিবেশের বিধি প্রযোজ্য নহব আর এনে প্রকল্পর কোনো তথ্যই রাজহুয়া মঞ্চত উপলব্ধ করবার প্রয়োজন না থাকিব। অট্টালিকা নির্মাণের ক্ষেত্রতো পূর্বে 20,000 বর্গ মিটারত পরিবেশ সম্পর্কে অনুমতি লাগিছিল, এতিয়া 1.5 লাখ বর্গ কিলোমিটারের অধিক হলেহে লাগিব এনে অনুমতি। ইফালে অসম তথা উত্তর পূব ভারতক প্রভাবান্বিত করিব পৰা আন এক অনুচ্ছেদ হল সীমান্ত অঞ্চলের প্রকল্পর সংজ্ঞা। ইয়াই 2020 আধারত চুবুরিয়া দেশের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পৰা 100 কিলোমিটার আকাশী দূরত্বর ভিতর হবলগিয়া কোনো প্রকল্পর ক্ষেত্রতে রাজহুয়া শুনানির প্রয়োজন নহব। তেনে ক্ষেত্রত অসমৰ ভূটান বাংলাদেশ সীমান্ত, অরুণাচলের চীন সীমান্তবর্তী 100 কিলোমিটার আকাশী দূরত্বর অঞ্চলত প্রকৃতির প্রতি ভাবুকি আনিব পৰা সকল প্রকল্পর ক্ষেত্রতে মাত মতার অধিকার না থাকিব সংশ্লিষ্ট অঞ্চলসমূহ রাইজর। যে সময়ত সমগ্র দেশবাসী করোনা পিষ্ট, সেই সময়ত অতি ক্ষিপ্রতারে আর সংগোপনে ইয়াই 2020 খসড়াক শীঘ্রে বলবৎকরণের চেষ্টা কেন্দ্রীয় বন পরিবেশ মন্ত্রালয়ের। আনকি এই খসড়া সম্পর্কে রাইজর মতামত সংগ্রহের সময়সীমায় হ্রাস করে পেলাইছিল কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকরে। শেষত জেনিবা দিল্লি উচ্চ ন্যায়ালয়ের হস্তক্ষেপত 11 আগস্টলৈকে রাজহুয়া মতামতের দিন বৃদ্ধি করা হয়েছে। সময় থাকতে সচেতন রাইজে নিজের প্রতিক্রিয়া প্রকাশ করা উচিত এই প্রস্তাবিত ইয়াই 2020 বিরুদ্ধে, অন্যথা আপত্তি দর্শার সুযোগ না থাকিব।
অসমত দিহিংপাতকাৰ দুৰ্দশা আৰু বাঘজানৰ কৰুণ কাহিনীয়ে ইতিমধ্যে বিশ্বৰ প্ৰকৃতিপ্ৰেমীক উদ্বিগ্ন কৰি ৰখাৰ সময়ত এইবাৰ অসম তথা উত্তৰ পূবৰ প্ৰকৃতিৰ অনিৱৰ্চনীয় সম্পদ সৌন্দৰ্যৰ বাবে অভিশাপ হৈ আহি আছে ইআইএ ড্ৰাফ্ট 2020। নিউজ ডেস্ক ৰিপৰ্ট, মাই নিউজ এনী।